55 বছর ধরে প্রায় মঞ্চনাটকের সাথে যুক্ত আছি, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে, এবং বহু বহু নাটক সেখানে করেছি। ওগুলো ঘুমের মধ্যে এসে এখনও হানা দেয়। হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায়, তারপরে শোনা যায় না কোনো সংবাদ। এই কাহিনী এক নির্বোধ পতিত অলঙ্কারে অনুপ্রাসে ঠাসা, ইতি তাৎপর্যবিহীন। এটা ঘুমের মধ্যেও আমাকে এটা তাড়িত করে। আমি যৌবনকে বেড়েছি এতদিন ধরে, আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। আমার মনে করেছে Tomorrow creeps in the petty pace to the last syllable of our recorded time. And all our yesterdays have lighted the fools the way to dusty death. Out, brief candle. Life is but a walking shadow. A poor player struts and frets his time up on the stage and is heard no more. It's a tale told by an idiot full of sound and fury, signifying nothing. নাট্যজীবন শুরু হয় আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে। আমি 1960-এ ঢাকায় আসি, তখন এই আমি ঢাকা হল, আজকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের, আমি অনাবাসিক ছাত্র। আর সেই হলে আবাসিক ছাত্র ছিলেন আবদুল্লাহ মামুন। ওনার রুমে বসে আমরা আড্ডা দিতাম, মাঝে মধ্যে তাসও খেলতাম, উনি কিন্তু নাটক লিখে যেতেন। পরে আমি আর আসাদ চৌধুরী, আজকের বিখ্যাত কবি যিনি, দুজনেই ওর হাতে পায়ে ধরে একটা গুন্ডার রোল পাই আমরা। রবীন্দ্রনাথের তাসের দেশের জন্যে আমাকে সংস্কৃতি সংসদ, ছাত্র ইউনিয়নের যে কালচারাল ফ্রন্ট, আমাকে সিলেক্ট করলো চেহারা টেহারা দেখে। কিন্তু আমি তো গান গাইতে পারি না, রাজপুত্রের মেলা গান আছে, তো এই গানগুলো কে গাইবে? আমি ঠোঁট মিলাচ্ছি। আর আমাদের তখনকার দিনে সবচেয়ে ভালো যিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, জাহিদুর রহিম, সবকটি গান গিয়ে দিল। এবং সেই নাটকটি আমাকে জীবনে খুব সাহসী করেছে, বরাভয়। কারণ নদীর কূল নাহি পাই তল পাবো তবু, ভিটার কোণে হতাশ মনে রইব না আর কবু। রাজপুত্র ঘর থেকে বেরিয়ে গেছে। তারপরে আমি চাকরিতে ঢুকে গেলাম 67-তে, বোধহয় খুব সম্ভবত বিদেশি কোম্পানিতে, সুখের চাকরি, মানে সুখের না হলো খুব বেশ বড়ো চাকরি তখনকার দিনে। ফোক্সওয়াগন গাড়ি কিনে দিল 12,900। ঘুরে বেড়াই আর নাটক টাটকের দিকে মন উঠে গেল। হঠাৎ করে জিয়া হায়দার আমাকে বললো, আতাউর, আপনি তো ছাত্র জীবনে বেশ নাটক করতেন, তো বললো যে আপনি নাটক করেন না কেন? তো আমি বললাম যে আর ইচ্ছেও হয় না, এখন তো চাকরি করি। বলে চলেন একটা নাটকের দল তৈরি করি। এই প্রয়াত ফজলে লোহানির বাসায়তে একটা মিটিং হলো, নাগরিক নাট্য সম্প্রদায় নাম দিয়ে এই নাটকের দল হলো। সেই মিটিংয়ে সৈয়দ হাসান আলী সিডনি, বুলবুল আহমদ, সব বিখ্যাত লোক ছিল। আলী জাকিরকে তখন আমি প্রথম দেখলাম। রিয়া ভাই আর আমি মিলে বিটিভিতে, তখন বিটিভি ছিল না, তখন পিটিভি, পাকিস্তান টেলিভিশন, এই আজকে রাজুক ভবনে, ওখানে নাটক করলাম। আমি ইডিপাসের ভূমিকা অভিনয় করলাম সৈয়দ আলী হাসানের মূল চরিত্রে, এবং এটা প্রযোজনা করলেন মুস্তফা মনোয়ার। ডেঞ্জারাস কর্নার করলাম কবি চৌধুরীর অনুবাদ, জে বি প্রিসলির। এভাবে রেডিওতে নাটক করি, এটা রেডিওতে ছিল, টেলিভিশনে করি, কিন্তু মঞ্চে নাটক আর হয় না। নাটকে ছোট বড় চরিত্র বলে কিছু নেই। দুই লাইনের চরিত্র যে আমার কাছে নির্দেশক হিসাবে যেই গুরুত্ব আছে,
অর্ধেন্দ্র শেখর মুস্তাফির মতো মানুষ ছোট্ট চরিত্র করত, কিন্তু সবাই চোখটা তার কাছে থাকত। তো আমি নিজেকে অভিনেতা হিসাবে খুব মনে করি না, কিন্তু আমি অভিনয় পারিনি এমন মনে হয় না। রক্তকরবীতে রাজার অভিনয় দেখে যে শম্ভুবাবু করছে, অনেকে বলেছে ওনার কত বড় দুঃসাহস। আর শম্ভুবাবু করতেন একটা তখনকার দিনের স্টাইল, আমি বলি এটা কিন্তু আজকালকার ছেলেপেলেদের জন্য, অ্যাক্টরদের জন্য খুব প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের স্টাইল পাল্টে যায়। কিসের সময়? আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি, তারপর থেকে আমার সেই মরা মুহূর্তে মুহূর্তে তোমাকে মারব। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথীকরণ দিই। কোথায় যাও? আমারই বিরুদ্ধে লড়াই করে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমার সেই লড়াই এই শুরু হয়েছে? এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি এর দণ্ড। তুমি তুমি ছিঁড়ে ফেলো এর কেতন। তাহারি হাতে মধ্যে তোমার হাত এসে আমাকে বাকি ইতিহাসে আমি মূল চরিত্র অভিনয় করেছি। আলিজাকে নির্দেশিত বাদল সরকারের অসাধারণ মনে হয় নাটকটি। আমি আর আবুল হায়াত দুজনই প্রধান দুটি চরিত্র অভিনয় করেছি। আবুল হায়াতের বিপরীতে করেছে সারা আমিন, তখনও সারা তাকের হয়নি। আর আমার বিপরীতে করেছে নায়লা এহমার জামান। এবং মানুষ যে মুহূর্ত থেকে মুহূর্তে বাঁচে, আমি বললাম না, আমি অধ্যাপক গল্প লিখি না, আমার স্ত্রী গল্প লিখে, দুজনের চলছে কথাবার্তা। সীতানাথ বলে এক লোক হেডমাস্টার, তার জীবনী নিয়ে কথা বলছি। এবং একটা পর্যায়ে সীতানাথের ভূত এসে দাঁড়ালো আবুল হায়াত, যে তুমি আত্মহত্যা করছো না কেন? বলে আমি কেন করবো, আমার সংসার আছে, আমার কলেজ আছে, আমার এই আছে, আমার লেখা আছে। বলছি আমারও সব ছিল, এই যে ভিয়েতনাম যুদ্ধ তখন হয়ে গেছে, এই হচ্ছে এই হচ্ছে, কাটাকাটি মারামারি, মানুষে মানুষে বিরোধ, এরপর তুমি কেন বেঁচে থাকতে চাও পৃথিবীতে? আমি শিওর হলাম যে আমারও বেঁচে থাকার কোনো অর্থ নেই। আমি ইলেকট্রিসিটির বাল্ব থেকে, টেবিল ল্যাম্প থেকে ইয়ে কী বলে তার খুলে নিয়ে মরার জন্য তৈরি হচ্ছে। এমন সময় বাদল রহমান আজ বেঁচে নেই, বাদল রহমান ঢুকলো, বাসুদেব, শরদিন্দু দা, শরদ, সুখবর সুখবর, আপনি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছেন, তাই নাকি? বাস চা কই এ কই, হাই হুলস্থুল, ভুলে গেল মানুষ যে এই যে সামান্য জিনিস থেকে বাঁচে, একটু একটু আনন্দ থেকে মানুষ জীবনে আত্মহত্যার কথা পর্যন্ত ভুলে যায়, এটা আমাকে বিপুলভাবে আলোড়িত করেছিল। সৎ মানুষের খোঁজেও খুব ভালো নির্দেশনা, সেখানে সারা দাকের মূল চরিত্র, আমরা তিন প্রভু, আমি আলি জাকের এবং জামালউদ্দিন হোসেন, এটাও খুব নাম করেছিল। আমি মালের সাগর পাড়ি দেব গো, পাড়ি দিতে হবি নে গো, মাছ পথে তরি ডুববে। আমি মালের সাগর পাড়ি দেব গো, করো সেই দিকে দু চোখ চলে যাব, ধন সম্পদ সব বিলয়েতে মুক্ত স্বাধীন হয়ে যাব, যাব সর্ব হারা হয়ে যাব, যাব মাখন ভাই তুমি পেট লেগে রেস্কা চলো, আমি আসতেছি। আরে যাবার পথে আবার মালের বাসটা ফিরে চলে যাবে না? Thank you.
টেলিভিশনে বহু নাটক, আমি হুমায়ুন আহমদ থেকে শুরু করে বিটিভি এবং অনেক চ্যানেলে আমি মূল চরিত্র অভিনয় করেছি। খাটের তলে ঢুকতে চান, ঢুকা পড়েন, বিসমিল্লা বলে ঢুকেন, খাটের তল পরিষ্কার আছে, ঝাড়ু দিয়ে রাখছি। মাস্টার কই? তারা খুঁজতেছি, গরু নিয়ে বাইরে স্যার, খাটের তলে স্যার, গো বাই ফল। বেশি খুঁজতে গেছিলাম, যাই ধার দিয়ে আনি। হাতে ওইটা কি কাগজ খায় নাকি? কবে থেকে খাইতেছে? তা আমি খুব খারাপ অভিনয় করি হয়তো না, কিন্তু হয়তো আমি নির্দেশক হিসেবে অভিনেতার চেয়েও ভালো। আমার যত দুঃখ বেদনা, আজকে হ্যামলেট যে হক ভাই দেখে যেতে পারেন নাই, মৃত্যুশয্যায় লিখেছেন, ক্যান্সারে আক্রান্ত, বলেছিলেন দুই ভাই একই রঙের, আমরা থেসপিয়ানদের ড্রেস হচ্ছে কালো, কালো পোশাক পরে যাব। উনি কিন্তু আমাকে অনেক সুবিধা দিতেন, অনেক লিবার্টি দিতেন, আমাকে অনেক প্রশ্রয় দিতেন, যে আপনার যখন নাটক নাট্যকারের লিখে, নাট্যকারের হাত থেকে যখন চলে যায় অভিনেতাদের হাতে আর নির্দেশক এবং ব্যাক স্টেজ ওয়ার্কদের হাতে, তখন নাটক ওদের, ওরা যা খুশি। আমি শুরু করেছি আমাদের কবি জীবনানন্দ দাশের কবিতা দিয়ে, অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিট হয়ে শুয়ে আছে টেবিলের পরে। রবীন্দ্রনাথ ব্যবহার করেছি, হ্যাঁ, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, যেটা আমাদের সুমন করে হ্যামলেটের ভূমিকায়, সে আপনার চিনিলাম আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, মানে বাপের যখন সে প্রেতাত্মার সাথে দেখা হয় তখন সে একে ভেঙে পড়ে। তারপরে ন্যায় অন্যায় জানি না রবীন্দ্রনাথে গান লাগালাম, তারপরে যাত্রা নিয়ে আসলাম প্লে উইদিন প্লে, যেমন এটা আমাদের হ্যামলেট, যেমন রাশানদের হ্যামলেট রাশানদের। খুব কষ্ট করে করেছিলাম এই মহিলা সমিতিতে, মৃত ব্যক্তি বলছে যে আমি কেন মারা গেলাম, যুদ্ধ কেন, মানে যুগান্তব্যাপী এই প্রশ্নটি আমাদের, কেন কেন মানুষকে, কেন কেন মানুষ মরবে, কেন মানুষে মানুষে যুদ্ধ করবে রাজ্যের জন্যে সাম্রাজ্যের জন্যে, এবং কেন মারা গেছে সেই ছেলেটি জানে না, বলেছে যুদ্ধ করো, যুদ্ধ করেছে। আরেকটি নাটক মাদার কারেজ অ্যান্ড দ্য চিলড্রেন, এই নাটকটির কথা অনেকে ভুলে নেই আজও, নিমা মূল চরিত্র অভিনয় করেছে, আমার মেয়ে শর্মিষ্ঠা করেছে বোবা মেয়ের ভূমিকায়,
আবুল হায়াত অসাধারণ অভিনয় করেছে পাদ্রির ভূমিকায়, এবং আবুল হায়াত থেকে সেখানে একটা শিখার বিষয় ছিল। আমাদের মঞ্চে যখন কথা থাকে না কোনো অভিনেতার, সে এদিক তাকায় ওদিক তাকায়। আবুল হায়াত 7 মিনিট কি 10 মিনিট পাদ্রির ভূমিকা বসেছিল, পুরো নাটকের ভেতর থেকে, একটু মনোসংযোগ তার ব্যাহত হয়নি। এবং আরেকটি নাটক আমি করেছিলাম অল্প বয়সে, সেটা আমাকে খুব টানে নাটকটি, এখনও যদি আমার বয়সটা ফিরে পেতাম আমি করতাম, মার্চেন্ট অফ ভেনিস। আমি এই নাটকটি বাচ্চাদেরকে নিয়ে করেছিলাম, এবং আমার নজরটা ছিল শাইলক, জু থেকে ক্রিশ্চিয়ান করছে, আমার পারি নেই আমি করতে, সেটা যদি পারি আরেকবার করবো, আমার বয়সটা নেই। আর্তনাদ করছে, এটা বোধ হয় স্যার অলিভিয়ার অভিনয় করেছে, পশুর মতো আর্তনাদ করছে যে আমার জীবন কেড়ে নাও, আমার জীবনের দরকার নেই, কিন্তু আমার বিশ্বাস অনেক বড়, বিশ্বাসটা কেড়ে নিও না। এই নাটকটাও আমাকে খুব আলোড়িত করে। গ্যালিলিও নাটক খুব কঠিন নাটক লাগলো আমার, বার্টোল্ড ব্রেস্টের বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাইয়ের লাইফের উপর, সেটা আমি ছোট্ট জার্মান কালচারাল সেন্টারে করলাম। সৈয়দ শামসুল হক লিখেছেন, আতাউর ইন্দ্রজাল তৈরি করেছে সেট, আলিজাকের অসাধারণ অভিনয় করেছে। তারপরে আমার নাট্য জীবনে আরেকটি চ্যালেঞ্জ আসলো বিরাট বড় করতে পার, ঈর্ষা, 3 চরিত্রের একটি নাটক, সৈয়দ শামসুল হক ভেঙে পড়েছে, এ নাটক করবে না, ওনার কোনো নাটকই কেউ করতে চায় না। এক একটি সংলাপ 18 মিনিট কাব্য সংলাপ, তা 18 মিনিটে 6টি সংলাপ কে মনে রাখবে, কে পড়বে, লোক দেখবে কি দেখবে না, সারা বাংলাদেশে হাসাহাসি করছে যে এই নাটক হয় শ্রুতি নাটক হতে পারে, পড়তে পারে, এ নাটক কে দেখবে। সেদিনের কথা মনে আছে, নাটক শুরু হবে তখন 4-5 ঘন্টা দেরি, হক ভাই বললেন আতাউর চলেন একটু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাই। কী করবেন? আমি কফি টফি খেতে বলো, বলে চলুন সেলুনে গিয়ে চুল কাটে। আমি বলি আপনারও চুল নেই, আমার মাথায়ও চুল নেই, কী কাটাবেন? অর্থাৎ উনি খুব টেনসড হয়ে গেছে আর কি, যে নাটকটা কী হবে। তারপরে এই নাটকটা জয় করলো বাংলাদেশ, এই নাটকটা বহুবার অভিনীত হয়েছে, লোক একেবারে নিমগ্ন হয়ে দেখতো। এবং কলকাতা যখন একাডেমি অফ ফাইন আর্টসে শুভমিত্র তখন নাটক আর নিয়মিত করেন না, দেখছেন, উনি নাটক দেখলে কেমন হয়েছে দাদা নাটক বললে হয়েছে বলে চলে যেত, মানে উনি খুব গম্ভীর, আমরা ভয় পেতাম, আমার সাথে ছবিও আছে এখানে যখন ঢাকায় এলাম ভয়ই পেতাম। উনি কিন্তু উঠে আসলেন গ্রিন রুমে, হক ভাইকে বললেন আপনি কি শেক্সপিয়ারের জোর কথার যে কাব্যর যে জোর আছে না সেটা, এবং রবীন্দ্রনাথের চিত্রকল্প কি বা রূপকল্প কি একসাথেই আপনার মাথায় কাজ করে? যুবরাজ খালেদ খানকে বললো এই ছেলে তুমি তো খুব ভালো অভিনয় করো, যুবরাজ আজকে ওকে আমরা হারিয়েছি কিন্তু ওর মতো এরকম অসাধারণ মঞ্চ অভিনেতা আমি দেখিনি। মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে, আর কি চাই। মনে আছে এই নীলকণ্ঠ পাখির পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে। অপেক্ষমান নাটকের সময় একটা কথা দিয়ে ওনাকে আমি বোঝাতে পেরেছি, নষ্ট নীড় কার রবীন্দ্রনাথের, চারুলতা কার, হক ভাই বলছে চারুলতা সত্যজিৎ রায়ের। যখন নাটক নির্দেশকের হাতে যাবে, অভিনেতা অভিনেত্রীদের হাতে যাবে, নাটক যখন ব্যাক স্টেজ ওয়ার্কারদের, তখন নাটক বা সিনেমা আমাদের, আপনার যে ভূমিকা নেই তা নয়। শহর তোমাদের মতো কিছু স্বার্থান্বেষী মুনাফাখোর লুটেরার সান্নিধ্য পেয়ে দাঁড়িয়ে আছে, তাদের আদর্শে দাঁড়িয়ে আছে। এই শহর যদি কালকে ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে দেয় তাতেই বা কি? তোমাদের মতোই লোকই শহরকে ধ্বংস করছে, তোমাদের মতো লোকের এই দেশকে ধ্বংস করছে। যদি তাই হয় তবে এই শহর জাহান্নামে যাক, গোল্লায় যাক। আজকের দিনের সাথে গোড়ের প্রতীক্ষার মিলে যায়, রবীন্দ্রনাথের ডাকঘর যেমন অমলের চিঠি পায় না, ডাকঘর করার চিঠি অমল কখনো পায় না, নামতে নামতে অমল চলে যায়, ডাকঘর করা কালবাহিত সৌন্দর্য নিয়ে পাহাড়ের ঢালু দিয়ে নামছে, তার আগেই অমল বিদায় হয়। তেমনি আর গোড়োতে বলে, ফার্স্ট সিনের পরে বলা হয় মিস্টার গোড়ো উইল নট কাম টু ডে, হি উইল কাম টু মরো, কবি স্যারের অনুবাদ কবি চৌধুরী, গোজো আর আসবেন না কাল আসবেন, গোড়ো আসে না। প্রথমে নূর বলল, জামাল ভাই বললেন, নূর মূল চরিত্র এক্সট্রাগন অ্যান্ড ভ্লাডিমির, গোগো অ্যান্ড ডিডি, বললো যে আতা ভাই নাটকটা করবে, এটা জীবন বিমুখ নাটক,
আমরা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, একটা রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আমি করো ভালো লাগবে। এটা প্রতিটি তুমি ভিতরে ঢুকলে দেখবে যে জীবনের সাথে সংযোগ প্রতি মুহূর্তে স্থাপিত হয়। পরে প্রত্যেকে নাটকের নাটকটার প্রেমে পড়ে গেল, বললো যে আমরা এই নাটকটার মুহূর্তে এখনও বলে যে আমাকে যদি আবার বলা হয় আবারও করব। যদিও মনে হয় যে কোনো কাহিনী নাই, গল্প নাই, কিন্তু প্রতিটি বাক্য কিন্তু আমাদের জীবনকে এই নাটকের সাথে সংযোগ স্থাপিত করছে। আগল ভাঙার পালা, রবীন্দ্রনাথের 125তম জন্ম জয়ন্তীতে আমি বিলেতে আমন্ত্রিত হয়ে যাই। 4টে নাটক যেখানে রবীন্দ্রনাথের ভেঙেছে, অচলায়তন, বিসর্জন, রক্তকরবী, মুক্তধারা। নন্দিন একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলাম, কিন্তু বাইরে থেকে বুঝতেই পারিনি, ভেতরে ভেতরে তার সমস্ত পাথর বেঁথিয়ে উঠেছে। একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন হঠাৎ গুমরে গুমরে ভেঙে গেল। সকালবেলা দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে নিজেকে কেমন করে পিষে ফেলে সে পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম। শক্তির ভার, কিন্তু যখন মানুষ মনে করে আমার এই শক্তি আছে, অনেক বিত্ত শক্তি, টাকার শক্তি, আমার সাথে কে লাগবে, ঠিক তখনই ব্রয়লার চিকেনের মতো ধুম করে কখন পড়ে যাবে কেউ জানে না। শক্তির ভারে নিজের অগোচরে নিজেকে কেমন করে পিষে ফেলে, এই রবীন্দ্রনাথ সাংঘাতিকভাবে পলিটিক্যাল, রাজনৈতিক। এই আজকে যে গণ্ডগোল চলছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্য, উনি এক অল্পক্ষণের জন্য গিয়েছিলেন, এক দেখাতে বলেছে আমার ধারণা এখানে শান্তি কোনোদিন স্থাপিত হবে না। এইগুলো আমি খুব ভাবি, আমি কোনো নাটক কিন্তু বৃথা করিনি। আজকে নবাব সিরাজউদ্দৌলাকে যে নাটকটি করেছে হবে কান কেঁদেছেন, যেটা নিয়ে যে এটা কোনোদিনই হবে না, নারীগণ, এটা নারীরা যে আসলে খুব শক্তিধর, নারীরা এখানে এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই জিঞ্জিরাতে। সিরাজউদ্দৌলার মেয়েকে কেন্দ্র করে আরেকটি সাহেবদের বিরুদ্ধে উত্থানের প্রচেষ্টা হয়েছিল, এখানে বেগুন বাড়িয়াতে তাকে নৌকা ছিদ্র করে মেরে ফেলা হয়। তো সেইটা নিয়ে কাহিনী এই নাটকটিও আমি করেছি, কারণ এটার মধ্যে আছে নারী, নারী শক্তিকে কখনো ছোট করে দেখতে নেই। কর্মজীবনটা যে আমি যেটা একটা স্বাধীন পেশাতে আমি আছি, আমি কোনোদিন চাকরি করব কোথাও এটা আমার অল্প বয়সে মাথায় আসেনি। একটাই চাকরি করেছি, সেটা বিদেশি কোম্পানিতে। কর্মজীবন আমি খুব আনন্দ উপভোগ করি। এ পেশাতে ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ আছে, ভীষণ চ্যালেঞ্জ, যে আমি যে আরেকজনের হয়ে একটা ফিজের বিনিময়ে আমাকে একটা আর্থিক ইয়ে আছে যে এত টাকা দেবে, তার পরিবর্তে আমি তার বিল্ডিংয়ের কত দাম হবে, তার ধান ক্ষেতের কত দাম হবে, তার খোলা জায়গার কত দাম হবে, তার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির কী মূল্যায়ন হবে, ব্যাংকে এগুলো লাগে, বিভিন্ন লোক ব্যাংক থেকে যখন লোন নেয়, ধার নেয়, তখন এই সার্ভে রিপোর্ট আমাদের, যেটাকে আমরা জরিপ প্রতিবেদন বলি, তার উপর ভিত্তি করে নেয়, আমাদের লাইসেন্স আছে। এবং এই কাজটা আমি আমার ঠিক লেখালেখির মতোই, আমার কবিতা পাঠের মতোই, কবিতা লেখা উপন্যাস পাঠের মতোই আমি কিন্তু উপভোগ করি। আমাদের দেশের যে একটা পরিবেশ সেটা অন্য দেশের তুলনায় খুব ভিন্ন, কারণ হয়তো জীবনানন্দ দাস আমাদের দেশেরই কবি, বরিশালের মহৎ কবি, কবিতা লিখে কিন্তু বিত্তবান হতে পারেননি। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লেখক একটা ভালো বসার জায়গাও কাউকে দিতে পারেননি, এমন অবস্থা গেছে। অথচ ওনার পদ্মা নদীর মাঝির কথা কে না জানে, ওনার প্রাগৈতিহাসিক কে না জানে। শিল্পী লেখকরা সবসময় আমাদের দেশে দরিদ্রই হয়, তা আমরা একটা মাঝপথে চলেছি সবসময়, যে আমরা কিছু একটা করব মানে জীবিকা অর্জনের জন্যে, আবার পাশাপাশি নাটকও করব। তো আমাদেরটা হচ্ছে এক ধরনের মানে দ্বিচারণা, তা আমরা সেই হিসাবে পেশাজীবিত্ব অর্জন করতে পারিনি। এখানে লিখে পেট চলবে, আর লিখে পেট পাশ্চাত্য চলে না। হঠাৎ করে একটি বই খুব নাম করে গেল, হয়তো বুকার্স অ্যাওয়ার্ড পেয়ে গেল,
কি নোবেল পুরস্কার পেয়ে গেল, তখন ওটা হাজার হাজার কপি বিক্রি হয়। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যখন উঠতে পারবো না বিছানা থেকে সে তো অন্য কথা, উঠতে যখন পারবো আমি বসে বসে হলো নাটকের কাজ করব, নির্দেশনা দেব। চলচ্চিত্রে ঠিক আমি FDC-তে ঢুকিনি, আলমগীর কবির যখন বেঁচে ছিলেন তখন তার ছবিতে অভিনয় করেছি, আমি তানভীর মোকাম্মেলের হুলিয়াতে অভিনয় করেছি, এই যারা খুব অফ বিট সিনেমা বানাতেন, তো কমার্শিয়াল ছবিগুলো আমাকে বলেছিল করার জন্যে। তো আমার এর প্রতি কোনো অবজ্ঞা নেই, কিন্তু আমাদের দেশের কমার্শিয়াল ছবি ঠিক ওই পর্যায়ে যেতে পারেনি আমার অল্প বয়সে। আমি ভাবতাম যদি রাজ কাপুরের সময় হতো, কি অশোক কুমার, কি দিলীপ কুমারের সময় যে ছবিগুলো দেখেছিলাম, তাহলে হয়তো করতাম। চলচ্চিত্র লোকের কাছে অনেক তাড়াতাড়ি চলে যায়, টেলিভিশন হয়তো আজকাল যায় কিন্তু অনেক বেশি ডামাডোলো হয়েছে, তবে আমি এখনও মনে করি মঞ্চনাটকই সেরা, কারণ মঞ্চনাটক দর্শক মানুষের সামনে জীবন্ত মানুষের অভিনয়, জীবন্ত মানুষ জীবন্ত মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। আমার যে কথাগুলো নিয়ে একজন দর্শক যাচ্ছে, আমি থিয়েটারকে সবসময় কিন্তু বিনোদন পাশাপাশি গণশিক্ষার মাধ্যম হিসেবে দেখেছি। রবীন্দ্রনাথ তো অর্থহীন দেখেন নাই, শেক্সপিয়ার একটি কথাও, এবং কি গোডোর প্রতীক্ষায় স্যামুয়েল বেকেট একটি কথা অর্থহীন দেখেন নেই। আজকে আমাদের নাট্যকার আব্দুল্লাহ মামুন, মামুনুর রশিদ, সেলিম আল দীনের নাটক তো খুবই ভালো, সৈয়দ শামসুল হক, কোনো অনর্থক কথা কেউ লেখেন বলে আমার মনে হয় না। তারা তাদের মতো করে একটা কিছু সমাজকে, দর্শককে দিতে চান যে এই কথাটার একটা মূল্য আছে। কথা বলা খুব জরুরি, যেটা আমার অল্প বয়স থেকে আমি শিখেছি, দুঃখ ছাড়া সৃজনের সৃষ্টি হয় না, দুঃখ ছাড়া সৃজন করতে পারে না। কারণ খুব সুখী মানুষকে দিয়ে, একজন ভিনসেন্ট ভ্যান গগ দুঃখী মানুষ বলেই আজকে তার একটি আঁচড় পেলে 20 টাকায় বিক্রি হয়, না খেয়ে মারা গেছে, দুঃখী মানুষ বলেছিলেন বলেই একজন জীবনানন্দ দাস হয়েছেন। এটা 3 দিন আগের লেখা কবিতা, এতে করে আমার বর্তমানের মনের অবস্থাটা অনেকটাই বোঝা যাবে। কবিতার নাম প্রাপ্তি অপ্রাপ্তি। কোনো প্রাপ্তি যোগ যদি না থাকে জীবন প্রভাতে, বোধোদয়ের সূর্যোদয়ে কোনো অপ্রাপ্তির বেদনা কি থাকে মনে? যদিও থাকে জীবন সংগ্রামের যুদ্ধে, সব বেদনা হয় দূরীভূত, একজন মুটে বোঝা ঠিক মতো বয়ে নিতে পারলেই হয় সুন্দরের সৃজন। আমার এই গ্রামের, আধা গ্রামের জন্মকে আমি অত্যন্ত কী বল সাধুবাদ জানাই। আমার চট্টগ্রাম কলেজ স্কুলের আমার যে শিক্ষকদের পেয়েছি তাদেরকে আমি সাধুবাদ জানাই। শরৎ সাহিত্য, বঙ্কিম সাহিত্য, এই দুটো তো প্রধানত আমাদের কমপ্লিট ওয়ার্কস আমরা পেতাম, আর রবীন্দ্রনাথের কমপ্লিট ওয়ার্কস আমরা পেতাম, সেটা আরও অনেক পরে। এগুলোর প্রতি আগ্রহটা হয়েছে আমার পারিবারিক সূত্রে, বাবা আমার মায়ের দিকের সূত্রে, আমার বাবার দিকের সূত্রে। আমার বাবা যে নাটক করতেন সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসনের ভূমিকা অভিনয় করতেন, উনি নির্দেশনা দিতেন, আমাদেরকে নিয়ে যেত, আমার ভাই বোনদের, আমার মাকে, আমাকে নিয়ে যেতেন উনি। আমার মনে আছে আলিয়া সাথে উনি নাচছেন, ওই যে উনি ওয়াটসনের ভূমিকা। আমার বাবা প্রেসিডেন্সি কলেজের বিএ পাস। তো এদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি, কখনো বলেনি যে এগুলো
বেশরিয়ত কাজ। এই পুরো ফ্যামিলির মধ্যে একটা কালচারাল আবহ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম, নিয়ে আমরা তখন তো এরাই ছিলেন, বঙ্কিম নিয়ে পড়ে থাকতো। এবং আশ্চর্যজনকভাবে জুলে ভার্নের 20,000 লিগস আন্ডার দি সি, এটা ইংরেজিতে পরে পড়েছি, তখন বাংলায় আমি এটা আমার নানার বাড়িতে পড়েছি। কাজেই আমার নানার বাড়ির একটা বিরাট ভূমিকা রয়েছে, আমার বাবার, আমার মায়ের ভূমিকা আছে। শেষ পর্যন্ত আমি নাটকে এলাম, এ নিয়ে আমার দুঃখ নেই, কারণ নাটক সর্বজ্ঞানের সমাহার। শিল্পের জগতের মানুষ হব, আমি সংগঠক হব না, কিন্তু যেহেতু আমি বয়োজ্যেষ্ঠ, আমার সাথে যারা ছিলেন তখন আমাকে হতেই হলো। নাগরিক নাট্য সম্প্রদায়কে আমি খুব কষ্ট করে, আমি দিয়া হায়দার আর আমি মিলে তৈরি করেছিলাম। আমি নাগরিকের প্রত্যেকটা কাজ করতাম, কে কোথায় রিক্সা ভাড়া কত, সেদিক এখনও সে ফাইলগুলো আছে, কত খরচ হয়েছে, টিকিট বিক্রিতে কত লাভ হয়েছে, অন্তত 100 ফাইল হবে নাগরিক। আন্দোলন বা রেনেসাঁস যেটাকে আমরা বলি, নবজাগরণ, আন্দোলনটা নবজাগরণেরই অংশ, সেটা কিন্তু যুগে যুগে হয় না, প্রতিদিন হয় না, সেটা হঠাৎ করে হয়। যেমন নবজাগরণ শিল্প সাহিত্যে, বিশেষ করে সাহিত্যে এসেছিল মাইকেল মধুসূদন দত্তের সময়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়, তারপর একটা বিরাট জ্যোতি পড়েছে, তারপর আবার রবীন্দ্রনাথে বঙ্কিমে এসে আবার নবজাগরণ হলো। আমাদের দেশে যে নবজাগরণ এলো, সেটা কিন্তু মূলত আমাদের দেশে নাটক ছিল অফিস পাড়ার নাটক, জমিদার বাড়িতে নাটমণ্ডলের নাটক, আমরা যেমন ছোটোবেলায় দেখেছি যাত্রাপালা দেখতাম, পুঁথিপাঠ দেখতাম, সেগুলো তো ছিলই আমাদের লোকজ সংস্কৃতির অংশ। কিন্তু নাটকটা 2 দিন হতো, 2 রাত্রি, অফিস পাড়ার নাটক, জমিদার বাড়িতে নাটক, 2 রাত্রি হইচই করে স্কুল কলেজ এবং কী বলে বিশ্ববিদ্যালয়ে বাৎসরিক নাটক 2 দিন। কিন্তু নাটক যে চলতে পারে দিনের পর দিন, 100 শো, 200 শো, 1,000 শো চলতে পারে, এটা আমাদের স্বাধীনতা পরবর্তীকালের এই ধারণাটা এলো। টিকিট বিক্রি করে নাটক করা নাগরিক নাট্য সম্প্রদায় হয়ে গেল। প্রথম নাটক আমি নির্দেশনা দিলাম 1972-এ বুড়ো শালিকের ঘাড়েরও, মাইকেল মধুসূদন দত্তের, তারপরে আলী জাকেরের নিয়ে এলে একটি ধারণা, আমরা সবাই বললাম যে হ্যাঁ এটার ভালো, 2 টাকা 5 টাকা টিকিট বিক্রি করি না কেন। বাকি ইতিহাস, বাদল সরকার অতি চমৎকার নাটক, এটা আমরা করলাম। রবীন্দ্রনাথের স্বপ্নকে সফল করে ওই মহামানব আসে, সত্যিকার আমরা ভাবতে পারিনি যে এরকম তৃণমূল থেকে, মা শেকড় থেকে উৎসারিত টুঙ্গিপাড়ার খোকা হয়ে যাবে আমাদের ত্রাণকর্তা। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর সুযোগ পেয়েছিলেন দেশ পরিচালনার, স্বাধীনতা অর্জন তো বটেই, সেটা ছিলই বিজয় দিবস, 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস ভুলতে পারি না। কিন্তু আমাদের কাছে যেটা যুগান্তকারী ঘটনা, যেটা আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করেছিল, সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তৃতা। এবং এই তাৎক্ষণিক বক্তৃতার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে নেই। এই বক্তৃতাতে আমি যেটা বললাম যে এটা প্রতিটি শব্দ ওনার কোত্থেকে জানে মনে হচ্ছিল, আকাশ থেকে ইয়ে থেকে উনি এটা পাঠাচ্ছে, বোধ হয় দেবদূত পাঠিয়ে দিচ্ছে এটা স্বর্গ থেকে,
প্রতিটি শব্দ চয়নও ছিল তাই। এটা কিন্তু খালি আমাদের স্বাধীনতা নয়, সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য এটা একটি মূল মন্ত্র। তো এই বক্তৃতা আমরা বহুবার শুনেছি, কিন্তু এটা একটি অনিঃশেষ যাত্রা। এই বক্তৃতা বহুবার শুনেও কোনো শেষ নেই। উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, তার ছেলে হচ্ছে গিয়ে সুকুমার রায়, তার ছেলে সত্যজিৎ রায়, তিন পুরুষই কিন্তু মানে সাংঘাতিক প্রতিভাবান। সত্যজিৎ রায় আমার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র নির্মাতা। আকিরা কুরোসাওয়া জাপানিজ চলচ্চিত্র নির্মাতা, তিনি বলেছেন সত্যজিতের ছবি যে দেখেনি সে চাঁদও দেখেনি, সূর্যও দেখেনি। আমার ছেলে একদম যে বাচ্চা, ওর ছবিটা লাগিয়েছে পাশে, দুজনের হাসির মধ্যে একটা ইনোসেন্স বা নির্মল আমার কাছে মনে হয়েছে। সত্যজিতের হাসি মানে মস্ত বড় সৃজনশীল মানুষের হাসি, এবং তার হাসি এরকম ছেলে মানুষের মতোই হয়, কুটিল হয় না। চিত্রকরদের মধ্যে অনেকেই আমার প্রিয়, রেমব্রান্ড প্রিয় আমার, কনস্টেবল প্রিয় আমাদের, জয়নুল আবেদিন প্রিয়, অনেকেই প্রিয়। হ্যাঁ, কিন্তু আমার রুক্ষী চিত্রকর হচ্ছে গিয়ে ভ্যানগগ। তো ভ্যানগগের ছবি তো আমি কিনতে পারবো না, বাংলাদেশের অর্ধেক বিক্রি করতে হবে ছবি কিনতে গেলে। এখন ভ্যানগগের একটা সেলফ পোর্ট্রেট ক্যালেন্ডার থেকে টেনে লাগিয়েছি, ওনার ওইখানে আছে ছবিটা। আর মানে আরেকটি ছবি আলো ছায়ার কাজ, সাংঘাতিক, দি পটেটো ইটার্স। আর সবচেয়ে বড় কথা, আমি খুব বিখ্যাত জনদের ভালোবাসার সঙ্গ পেয়েছি। তাদের মধ্যে একজন অলোকরঞ্জন দাশগুপ্ত, যিনি জার্মানিতে হাইডেলবার্গে ইন্ডিওলজি বলতো, তখন এখন ওরিয়েন্টাল স্টাডিজ বলে, তার প্রধান ছিলেন। তার বাসায় আমি একদিন কাটিয়েছি, এবং কেন জানি না আমার কথাবার্তা শুনে মনে হলো লোকটা সরল, বোধহয় ভালো হতে পারে, নাটকের লোক। হঠাৎ জার্মানি থেকে এক রাতে ফোন আসলো আমার কাছে, বলল যে অলোক দা একটি বই, কবিতার বই লিখেছে নূতন, আপনাকে উৎসর্গ করেছে। তারপরে আমি, জিয়া ভাই আমাদের নাগরিকের প্রতিষ্ঠাতা, উনি কবিতার বই লিখলেন, মজা করে উনি উৎসর্গ করলেন আতাউর রহমানকে উৎসর্গ, যিনি বন্ধুতা এবং শত্রুতায় সমান পারঙ্গম, এই মজা করে বইটি উৎসর্গ করেছেন। হুমায়ুন আহমদের সাথে আমার 3.5-4 বছর খুব উঠা বসা ছিল, একসাথে নেপাল গেছি, তার সবুজ সাথী, সবুজ ছায়া নাটকে অভিনয় করেছি। আমাকে জানালো কলকাতা থেকে ওনার নির্বাচিত, স্বনির্বাচিত ছোট গল্পের বই বেরিয়েছে, ওটা নাগরিক নাট্য সম্প্রদায়ের বন্ধু আতাউর রহমানকে। শামসুল হক তো আমার পরের জীবনের সারাক্ষণেরই সঙ্গী ছিল, এবং আমার উপর কবিতা লিখেছে, একটা বড় লেখা লিখেছে। এবং আমি যখন ক্রন্দিত হয়ে পড়ি, আমার নাটক কেউ করবে না, আতাউর সেটা বুকে তুলে নেয়, আমাকে বারবার পতনের হাত থেকে রক্ষা করেছে। আমজাদ আলী খান, এই যে বিখ্যাত সরোদবাদক, বিশ্বখ্যাত, ওনার ইয়েতে আমেরিকাতে ভিড় হতো, ওনার সাথে আমার সখ্য হয়ে গেল, কীভাবে জানি একটা বন্ধুত্ব হয়ে যেত সবাই সাথে, নাম করে ফিল্ম মেকার, সবাই সাথে বন্ধুত্ব হয়ে যায়। টেকনোলজি ছাড়াই আমরা নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, ঢাকা থিয়েটার, আরণ্যক, ঢাকা পদাতিক অসাধারণ নাটক করেছে। আমরা তখন একটি দল 6-7টা শো করতাম, কারণ টেকনোলজি থিয়েটার নয়, থিয়েটার হয়েছে কথা বলা, থিয়েটার হচ্ছে অভিনয়। ধর্ম যদি মানুষকে বৃথা অনুশোচনার বন্ধন থেকে মুক্ত করে সম্মুখে প্রবাহিত করে নিয়ে যেতে পারে, তবে তার থেকে ভালো শিক্ষা আর কি আছে? আমি যখন এই মাটির সঙ্গে মাটি হয়ে যাব, তখন আমার প্রাণময় বিশ্বাত্মীর সঙ্গে বন্ধন বিচ্ছিন্ন হবে। এখন আমি ফাঁস করে পুরো সেট ভেঙে ফেললাম, আবার জোড়া লেগে গেল, আকাশ দিয়ে উড়িয়ে দিলাম একটা কিছু, সেটাতে আবার শূন্যে ঝুলতে ঝুলতে ধাম করে স্টেজে পড়লাম। এখন আমি হ্যামলেট যে করেছি আজকে, টেকনোলজির হেল্প নিয়েছি, পেয়েছি বলে নিয়েছি। কিন্তু আমি যখন শাহজাহান নাটক করি দ্বিজেন্দ্রলাল রায়ের মহিলা সমিতির, ওখানে কোথায় এতটুকু হলে, ওইখানে আমি
খালি পর্দা, এটা হচ্ছে অরঙ্গজেবের প্রাসাদ, এটা হচ্ছে শাহজাহানের প্রাসাদ, পেছনের ব্যাকড্রপ খালি চেঞ্জ করে যাচ্ছি। আমি নাটকে চাই না যে উড়ে পরির মতো স্টেজে এসে পড়বে, আমি একদম চাই না। আমি মিস, আমি ব্যক্তিগতভাবে মিস সাইগনের মতো প্লেন এসে নামবে স্টেজে ব্রডওয়েতে আমি একদম চাই না। আমি তরুণ প্রজন্মের নাটক অনেক বেশি দেখি। এন্ড গেম আমি করার সাহস পাইনি, অথচ কি চমৎকারভাবে করে চলে গেছে সাহস করে এন্ড গেম। আমি ওয়েটিং ফর গোডো পর্যন্ত থেমে গেছি, এন্ড গেম আমাকে আমি সাহস করিনি, ওরা করেছে। ইয়াং জেনারেশনের প্রতিভাবান, ওরা খালি একটু উৎসাহ পেলে যে তোমরা অনেক ভালো, তোমরা অনেক ভালো কাজ করতে পারবে, তোমাদের কিছু অর্থ দিয়ে আমরা সাহায্য করব। আমি কিন্তু অবশ্য অবশ্যই আমি অত্যন্ত আস্থাশীল, আমি যেমন আমার পুত্রের উপর আস্থাশীল, আমার নাতি নাতনির উপর আস্থাশীল, আমি ভবিষ্যৎ প্রজন্মের উপর আস্থাশীল। অন্যান্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব আতাউর রহমানকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হলো। আর আমি যখন একটি পুরস্কার নিচ্ছিলাম প্রধানমন্ত্রীর হাত থেকে, এবার খুব ভালো লাগছে, কিন্তু পরের মুহূর্তে আমি ভাবলাম যে আমরা মুহূর্ত থেকে মুহূর্ত বাঁচি। ইংরেজিতে কথাটা হচ্ছে উই লিভ ফ্রম মোমেন্ট টু মোমেন্ট অর সেকেন্ড টু সেকেন্ড। বাসায় এসে হয়তো এমন একটা কিছু দেখব, এমন একটি কষ্টের ঘটনা ঘটবে, আমার সব কিছু বিলীন হয়ে যাবে, সব আনন্দ মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জীবন। আমার হার্ট তখন, আমার ছেলে চলে যাবে বিদেশে, 99.9% ব্লক, জীবনের সমস্ত সারটা চলে গেছে, আমি টের পাচ্ছি, একদম ভালো লাগছে না। আমার কিছু আছে, ঘাস দেখতে ভালো লাগছে না, চন্দ্রালোক ভালো লাগছে না, আমার কাছে মনে হয় বিস্বাদ, আমি জীবন থেকে একদম আমি টের পাচ্ছি, টেস্ট অফ লাইফ যেটাকে বলে চলে গেছে। পরে আমার যখন আস্তে করে স্টেনটা বসলো, আমি মনে হচ্ছে যাকে পাই তাকে জড়িয়ে ধরে আমি গান গাই, এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর, যে যাকে দেখছি বান্দরকে পারলেও আমাকে মনে হচ্ছে ওকে জড়িয়ে ধরে বলে লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর। কাজে মুহূর্তের মধ্যে যে জীবন কীভাবে পট পরিবর্তন হয়ে যায়। যার রসবোধ থাকে না সে কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারে। এই রসবোধ আমার নানার কথা আবার আসে, স্যার ইউ আর এ জায়ান্ট, আই এম অ্যান অ্যান্ট, জায়ান্ট আর অ্যান্ট, সামবডি মাস্ট হ্যাভ পয়জন্ড ইউর ইয়ার এগেনস্ট মি, ওল্ড এলিজাবেথের ইংলিশ সাহেব খুশি বলে যা তোর এবারের মতো ছাড়িয়ে দিলাম, যা তুই। তা আমার খালাতো ভাই খুব পাদি ছিল, মারা গেছে, আপন খালাতো তো 2 বছরের 4 বছরের ছোটো, সে বলেছে দাদা ইউ, আমরা দাদু বলতাম, আমাদের শিখিয়েছিল সিরাজুদ্দৌল্লা তার নানাকে দাদু বলতাম, আমাদের মা শিখিয়েছিলেন আমরা আমাদের নানাকে দাদু বল। আচ্ছা দাদু আপনি ইউকে, ইউ তো আপনিও হয় তুমিও হয় তুই কেন করলেন, ওরা পাগল নেই কোনো ব্রিটিশ কালেক্টর বাহাদুর আমার মতো লোকের তুমি কইবনি, হয়তো তো তুইই কইবি, কাজে ইউর ট্রান্সলেশন এখানে তুই হবে। গাড়িতে আমরা যখন তার সঙ্গে বের হই, যেখানেই যাই না কেন, সেখানে রাস্তাতে গাড়ি জ্যামে দাঁড়ালো, ওখান থেকে ওখানে দাঁড়িয়ে থেকে এই কাউকে হয়তো দেখলো, তাকে দেখে একটা মজার কথা তাকে ডেকে বলল। আমার একদিন মনে আছে একটা ট্রাফিক পুলিশ গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে আছে, শুকনা খিরখিরা টাইপের ট্রাফিক পুলিশ, তাকে আতাউর হঠাৎ ডাকলো, সে বেচারা আসলো, এসে তার কানে কানে কী যে বললো, সে শুধু একটু পরে পরে হাসে, একটু পরে পরে হাসে। আমি বললাম আতাউর তুমি ওকে কী বললা যে ওরকম করে শুধু হাসছে, তো বললো না ওটা বলা যাবে না। আমি বললাম এটা কী ধরনের কথা, বলে যে না ওকে একটু হাসিয়ে দিলাম, ও মেজাজটাকে খারাপ করে দাঁড়িয়ে আছে এই আর কি। এবং তার এই যে লেখা পড়া, সে প্রচণ্ড বই পড়ে, বাসায় যতক্ষণ থাকে তার হাতে সব সময় বই থাকে, এমনকি সে ওয়াশরুমে গেলে হাতে বইটা নিয়ে, আমি কি ব্যাপার তুমি কখন কি করো, তুমি সব সময় তোমার হাতে বই থাকে পড়তে থাকে, এবং শুধু যে পড়ে তা না, ওই পড়া বইটাকে আবার সে আমার কাছে গল্পের মতন বলে যে কি পড়লো সে। আমি সেজন্য আর বইটই পড়ি না, তার কাছ থেকে অনেক শিখেছি। নজরুল ইসলামের
যে একটি লেখা চিঠি যে রাজবন্দি জবানবন্দি সেটিও সাহস করেছে, সাহসী করেছে। একা রক্ত ঝরাতে পারি না তাই লিখে যাই রক্ত লিখা, ব্রিটিশদের বিরুদ্ধে উনি লিখছেন। আরেকটি কবিতায় উনি সারা পৃথিবী ঘুরছেন বিদ্রোহী কবিতা, আমি অরফিউসের বিষের বাঁশরি মহাসুন্দু তলা ঘুম 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 চুমু দিয়ে নিখিল বিশ্ব করে নিঝুম, আমি গোপন প্রিয়ারে চকিত চাহনি ঝল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুড়ির ক্ষণ ক্ষণ। তারপরে ওনার যে সাম্যবাদের কবিতা মানুষ নারী এবং পৃথিবীতে কোনো কবি বারাঙ্গনা যারা দেহ পশারিণী যাদেরকে আমরা খুব ঘেন্না করি তাদেরকে বলেছে কে বলে তোকে মা মা বারাঙ্গনা, কে দেয় তোকে থুতু, তুই তো আমাদের মায়ের জাত। অপূর্ব সুন্দর কবিতা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাই 1905 বঙ্গভঙ্গ রদ আন্দোলনে রবীন্দ্রনাথ এটা লিখলেন এবং যথার্থভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছাড়া পেলেন পাকিস্তান কারাগার থেকে প্লেনে করে ফিরে আসছেন, ওনার সামনে অনেকগুলো চয়েস ছিল, অনেকগুলো কোনটা নেবেন কোনটা নেবেন না, ধনধান্যে পুষ্পবরহ ছিল সেটিও ভালো গান, উনি কিন্তু বললেন যে এইটাই, উমা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। আজকে গর্বের সাথে বলছি রবীন্দ্রনাথ আমাদের, নজরুল ইসলামও আমাদের, জীবনানন্দ দাশও আমাদের, সব তো আমাদের বাঙালিদের। আমি তো একবার বলেও ছিলাম যে বাংলা ভাষা যদি নোবেল পুরস্কার লিখলে যদি পাওয়া যেত ইংরেজিতে না লিখে, একমাত্র রবীন্দ্রনাথ গীতাঞ্জলিকে ইংরেজি করেছেন, সেটার নাম সং অফারিংস, ইংরেজি গীতাঞ্জলি আর বাংলা গীতাঞ্জলি এক নয়। তাহলে আমাদের বাংলা ভাষা সাহিত্য অন্তত 20 জন লোক চোখ বন্ধ করে নোবেল পুরস্কার পেতে পারত। এই অহংকারগুলো এই গর্বগুলো আমাদের আছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলো আলো। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে, দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলো বিশ্বধাতার যোগ্যশালা, আত্মহোমে বুনহি জালা বিশ্বধাতার যোগ্যশালা, আত্মহোমে বুনহি জালা।